প্রচন্ডই বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তাই আজকে হাঁটতে যেতেও পারেনি, কিন্তু উঠে ওই ফুল টুল তোলা ছাতা নিয়ে এইসবই করেছে, যা যেটা অভ্যাস আর কি উঠে যাওয়া। তারপর আমি আজকে পমফ্রেট মাছ হবে আর মাছের মাথা দিয়ে পুঁইশাকের একটা চচ্চড়ি বানাবো, যেটা আমি ব্যাঙ্গালোর থাকতে বানিয়েছিলাম ওটাই আবার বানাবো। তো এই দুটো রান্না আমি বানাবো, আর পাপার রুটির তরকারি এইসবগুলো একটু মামুনি করছে। মাছটা কাটলাম আমি আর আটাটা মেখে দিলাম, ওটা করে বেরিয়ে এসে তোমাদের সাথে একটু কথাবার্তা গুলো সেরে নিতে এলাম আর কি, মানে ভিডিওটা শুরু করতে এলাম, এটাই হচ্ছে মূল কথা। তো আজকে ইচ্ছে আছে, যদি এখন বৃষ্টিটা একটু ধরেছে, যদি এরকম ওয়েদারটা থাকে তাহলে আজকে শাড়িটার ব্লাউজটা বানাতে দিতে যাবো। কেন বলো তো, মানে এরপর যাওয়ার টাইম হয়ে আসবে আর আমাকে যদি আমি ব্লাউজটা না পাই তাহলে একটা বাজে কাণ্ড হয়ে যাবে। আর কিছু বানাতে দেওয়াও রয়েছে, কালকে তোমাদের সাথে সব জামা কাপড় শেয়ার করেছি পুজোর কেনাকাটা, কিন্তু এখনো অনেকটাই বাকি রয়েছে যেগুলো আমার টেলারিং এর দোকানে দেওয়া রয়েছে, কিছুটা আমার ঘরে ছিল দেখাতে ভুলে গেছি আর কি, মানে আলমারিতে ঢুকে দিয়েছি তারপর ভুলে গেছি, তো ওগুলোও দেখানো একটু বাকি রয়েছে, সবটাই শেয়ার করবো। কিন্তু আস্তে আস্তে, মানে আজকে হয়তো দেখি যদি আমি নিয়ে আসতে পারি তাহলে শুক্রবার মানে শনিবারের ব্লগে হয়তো তোমরা দেখতে পাবে সেটা, এখনই বলতে পারছি না, যদি নিয়ে আসি যদি ইচ্ছা হয় তো আজকেও দেখে দিতে পারি, দেখা যাক আস্তে আস্তেই সবটা হবে। তো সাথে থেকো বন্ধুরা, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যেও না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের। সকাল থেকে মুষল ধারে বৃষ্টি হচ্ছে, এই অবস্থা, তার জল জমে যাচ্ছে এবার আস্তে আস্তে। চলো রান্না বান্না হয়ে গেছে, দেখাই তোমাদেরকে কি রান্না বান্না হয়েছে। আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি, ওয়েদার খুব খারাপ। এটা করেছিলাম পমফ্রেট মাছটা, একদমই হালকা করেই করেছি, খুব একটা মশলাপাতি আজকে দেইনি। এটা হচ্ছে চচ্চড়িটা, পাপা খেয়ে বললো ভালো হয়েছে খেতে। আর এটা মামুনিটা চিনি ছাড়া আমি তুলে রেখেছি, আর এটা টিফিনের জন্য মামুনি ভেন্ডি দিয়ে কিছু একটা করেছিল। কি লেভেলের বৃষ্টি হচ্ছে শুধু দেখো নিচটা, মানে যা তা ভাবে হঠাৎ করে এত বৃষ্টি হচ্ছে, বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে, পুরো এত ছাঁটও আসছে, প্রচণ্ডই ছাঁট আসছে। এখন বাজে 1:10, আর দাদার খাবার রেডি হয়ে গেছে। এটা হচ্ছে তেল বেগুন, যেটা তোমাদেরকে দেখানো হয়নি তখন, কারণ পরে বলেছে আর আমি পরেই করলাম। আর চচ্চড়িটা তো দেখেইছো, আর মাছ, আর তোমাদেরকে যেটা দেখানো হয়নি দেখো, এইটা ওটা টক দইটা বার করে রেখেছি, ঠিক আছে, মানে মামুনি খায় তো শশা দিয়ে, তো সেদিনকে দেখো তোমাদেরকে যেটা দেখানো হয়নি, ওই রোববার দিন আমি মানি প্ল্যান্ট গাছের কিছুটা কেটে এনে না এখানে বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে, ভাল লাগছে কিন্তু দেখতে বেশ। দেখে বুঝতেই পারছো যে জাস্ট ঘুম থেকে উঠলাম, কিন্তু সত্যি বলতে যে মনটা একদমই ভালো নেই, আর আজকে মনে হয় না সূর্য পড়তে আসবে বলে, আর ও না আসলে ভালোও লাগে না। একইভাবে বৃষ্টি হয়েই চলেছে, হয়েই চলেছে, একটা কাজও হলো না, না আমি ব্লাউজ বানাতে দিতে যেতে পারলাম, না মামুনি আর আমি বেলঘড়িয়া যাওয়ার কথা ছিল সেটাও হলো না, কোনোটাই হলো না আজকে। তো ভাল লাগছে না, মানে সারাদিন এরকম বৃষ্টি নেমে থাকলে ওই দরজা জানলা সব দিয়ে রাখো, বারান্দাতে জামা কাপড় মেলে রাখো, আর ভাল লাগছে না, কবে যে কমবে কে জানে, দেখা যাক কালকে কমে কি না। ইচ্ছে আছে তোমাদের সাথে কালকে আমি আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করব, তো আজকেই বলে দিলাম, জানি না এই অবধি ভিডিওটা কে কে দেখবে, যাই হোক না কেন। তো চলো সাথে থাকো বন্ধুরা, আবার পরে আসবো। এখানে বসিয়েছি হচ্ছে আমি টমেটোর কিছু একটা স্যুপ ছিল, দুটোই ভেজ ছিল, আজকে মামুনি নিরামিষ খেয়েছে যেহেতু, আর মামুনি স্যুপ খুব ভালোবাসে, আজকে রাধা অষ্টমী তাই মামুনি নিরামিষই খেয়েছে, তো স্যুপটা হয়ে গেছে, দুটোই ভেজ ছিল, দুটো স্যুপকে আমি একসাথে করে দিয়েছি আর কি যেন এনেছিল পাপা দুটো স্যুপ। তো চলো এবার একটু নামিয়ে নি,
তো রেডি হয়ে গেছে, ওপাশেটা দেখতেই পাচ্ছ গোলমরিচ গুঁড়ো নেই, কারণ ওটা হচ্ছে দাদার, বেশি কেদারি আর করবো না, তাহলে পড়ে যায়। এখন বানাবো তড়কা, তো চলো তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে, কারণ তড়কা রেসিপি তো দেখানোর কিছু নেইও, আমরা প্রত্যেকেই জানি, আর আমি এর আগে তড়কা দেখিয়েছি আমি কিভাবে করি, তো চলো আজকে একটু একটু করে দেখাবো। আমি সবটা রেডি করে নিয়েছি, এখানে আজকে আদা রসুনটাকে কষে নিয়েছি, এখানে পেঁয়াজ আর টমেটোটাকে কেটে নিয়েছি, এখানে ড্রাই পার্সেস গুলোকে সব ভিজিয়ে রেখে দিয়েছি, এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আর ওখানে আছে তড়কা মশলা, আর এখানে তড়কাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, তো চলো শুরু করা যাক। তড়কাটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, এবার করব রুটি। রুটির জন্য আটাটা মেখে নিচ্ছি, আর মামুনি আজকে বাচ্চাগুলো পড়তে আসেনি বলে একটু সময় পেয়েছে বলে সেলাই করা যা যা কাজ বাকি ছিল সেগুলো করে নিচ্ছে, আর আমি এদিকে তড়কা করলাম আর রুটিটা করব। আটা যদিও মামুনি ভালো মাখতে পারে, আমি খুব একটা ভালো মাখতে পারি না, রুটিও তেরা বেঁকাই বেলা হবে, তোমরা দেখতেই পাবে, দেখো ভালো করে বেলতেও পারিনি যার জন্যে। আর ওই দিকে আজকে আমরা কম্বল নামিয়েছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো আমি রুটিগুলো করে নিই, তারপর তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, তোমরা কিন্তু সাথে থাকবে, কেউ কিন্তু চলে যেও না প্লিজ, তোমাদের জন্যেই কিন্তু ব্লগগুলো বানানো হয়, তো সাথে থাকো বন্ধুরা, আমি যাই। তোমাদেরকে যেটা বলছিলাম যে আমরা কম্বল নামিয়েছি, সত্যি নামিয়েছি, দেখো এভাবে দেখাতে পারছি না কারণ প্রচন্ডই ভারী হয়েছে, কম্বল নামিয়েছি। এটা ইচ্ছে আছে যে কুরিয়ার করব, কেন কুরিয়ার করব বসে নিয়ে বলছি তারা। হ্যাঁ, ইচ্ছে আছে ওটাকে কুরিয়ার করার, কুরিয়ার করব কারণটা হচ্ছে আমরা এয়ার ইন্ডিয়াতে টিকিট কেটেছি, ইন্ডিগোতে আমরা এসেছিলাম, ইন্ডিগোতে না 15-15 30 কেজি হ্যান্ডলা মানে লাগেজে নিতে পারবো, আর হ্যান্ড লাগেজে নিতে পারবো 7 কেজি, তো সেখানে আমাদের 37 কেজি অল টোটাল হচ্ছে, কিন্তু 37 কেজিতে এবার আমাদের হবে না। আর আমরা এয়ার ইন্ডিয়াতে টিকিট কেটেছি, ওখানে 25-25-50, আর হ্যান্ড লাগেজে 10-10-20 কেজি, অল টোটাল আমরা 70 কেজি নিতে পারবো, তো ওই জন্যে আমরা ভাবছি যে 70 কেজি নিতে পারবো ঠিক কথা, কিন্তু চারতলায় প্রথমত তুলতে পারবো না, আর ওখান মানে বয়ে নেওয়াটাও একটু কষ্টকরই হবে, তো ওই জন্য ভাবছি যে কম্বলটাকে দিয়ে দিই, বরঞ্চ 70 কেজি যখন 70 কেজি হবে না হয়তো আমাদের লাগেজে, তাও দেখি কিছু কিছু নেওয়ার ইচ্ছে আছে, যেরকম ধরো গোবিন্দভোগ চালটা আমার এখান থেকে একটু নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, দেখি কি করি না করি, যেটাই করি না কেন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, এই গরমে আমরা জ্যাকেট বার করেছি আজকে, জ্যাকেটগুলো দেখালাম না কারণ অলরেডি ট্রলিতে ঢুকিয়ে রেখে দিয়েছি আপাতত, ওই দুটো আমাদের হ্যান্ড লাগেজে রাখতে হবে কারণ ওখানে নাবলেই তো ঠান্ডা লাগবে, তো আস্তে আস্তে গোছানোটা স্টার্ট করছি, যেতে কদিন লেটই রয়েছে এখনো, তো ওই জন্য আর শনি রোববার করে যেহেতু প্ল্যানগুলো থাকে তো ওই জন্য হয়ে ওঠে না শনি রোববার করে, এরকম উইকেই কাজ করতে হবে, কিছু করার নেই, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই আমার সাথে থাকবে, আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে শেয়ার করো, যারা অলরেডি আমার পাশে আছো আমাকে অনেক সাহস দিচ্ছ, রোজ আমার পাশে থাকছো তাদেরকে বলবে এভাবেই পাশে থেকো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার এভাবে পাশে থাকার জন্য, তো চলো আজকের মতো টাটা, হ্যাঁ তারাও কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।